হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সোমিস ক্যান্ড প্রোডাক্টের একটা রুটিন, যে রুটিনটা আপনারা পিম্পল, অ্যাকনে, স্কিন অথচ আপনারা স্কিন কেয়ার কীভাবে করবেন সোমিসের হাত ধরে, সোমিস ক্যান্ড প্রোডাক্টের হাত ধরে, সেটা বুঝতে পারছেন না। যাদের মুখে পিম্পল আছে এবং যারা অয়েলি স্কিন, অথবা প্রত্যেকটা স্কিনের জন্য এই একই রকমের রুটিন, সেই রুটিনটা নিয়ে আমি চলে এসেছি। আমি যে রুটিনটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা প্রত্যেকটা স্কিনেই আপনারা ইউজ করতে পারেন, যে কোনো স্কিনই হোক না কেন আপনারা ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ড, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান চালু করার জন্য, এবং আমার এই ভিডিওগুলো অনেক বেশি লাইক করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন ফ্রেন্ড, বলি যে কী কী প্রোডাক্ট সোমিস ক্যান প্রোডাক্টে কী কী প্রোডাক্ট ইউজ করে এবং খুব কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করে আপনারা সারাদিন স্কিনটাকে কীভাবে কেয়ার করবেন। তো নর্মালিটি আপনারা ট্রিটি ফেস ওয়াশ ইউজ করতে পারেন, এটা সফট স্কিনের জন্যই। ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়ান যে ফেস ওয়াশটা রয়েছে অয়েলি স্কিনের জন্য, এটা যাদের অ্যাকনি রয়েছে বা পিম্পল রয়েছে, যাদের অয়েলি স্কিন তারা ইউজ করবে, এবং যাদের স্কিনে এরকম ধরনের কোনো সমস্যা নেই তারা ট্রিটি যে ফেস ওয়াশটা রয়েছে সেটা ইউজ করতে পারেন সোমিস ক্যান প্রোডাক্টের। তারপরে ফ্রেন্ড, ক্লিনজিল মিল্কটা, আমার কিউকুম্বার যে ক্লিনজিল মিল্ক রয়েছে এটা খুব পছন্দ, কারণ আমার মুখেও এরকম অ্যাকনি পিম্পলের সমস্যা রয়েছে, এই জন্য আমি অবশ্যই এই সোমিস ক্লিনজিল মিল্কটা খুব পছন্দ করি। আমি এর আগে দু তিনটে ইউজ করেছি, আমার খুব ভালো লাগে সোমিস ক্যান প্রোডাক্টের এই ক্লিনজিল মিল্কটা, খুবই ভালো। অ্যাকনি, যাদের মুখে অ্যাকনি পিম্পল রয়েছে তাদের জন্য প্রচণ্ড ভালো এই ক্লিনজিল মিল্ক। হ্যাঁ ফ্রেন্ড, আপনারা যদি এই প্রোডাক্টগুলোর আলাদা আলাদা রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। তো ফ্রেন্ড, ক্লিনজিল মিল্ক দিয়ে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করার পর ক্লিনজিল মিল্ক দিয়ে আপনারা দু মিনিট ধরে মুখে লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করবেন, করার পরে একটা ভিজে কটন দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে ফেলবেন। তারপরে ফ্রেন্ড, আপনারা টোনার যারা ইউজ করেন করতে পারেন, তো আমার সাজেস্টে আমি বলবো আপনারা কিউকুম্বার টোনারটা ইউজ করতে পারেন, খুব ভালো একটা টোনার। তো তারপরে ফ্রেন্ড, আপনারা ময়েশ্চারাইজার হিসাবে অয়েল ফ্রি যে ময়েশ্চারাইজারটা রয়েছে সোমিস ক্যান প্রোডাক্টের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, এই ময়েশ্চারাইজারটা খুব ভালো একটা ময়েশ্চারাইজার, এটা অল টাইপ স্কিনের জন্য ব্যবহার করা যায়, এর মধ্যে কোনো রকম হার্মফুল কোনো কিছু দেওয়া নেই, ইনগ্রিডিয়েন্টস যেমন দেওয়া নেই, এটা আমরা প্রত্যেকটা স্কিনে ব্যবহার করতে পারি আর আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না। আর এই গরমের মধ্যে অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো, কারণ এটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার জেনারেলি পাওয়াই যায় না, কিন্তু সোমিস ক্যান প্রোডাক্টের এই অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা পুরোটা মানে খুব লিকুইড ফর্মে, এটা তো পুরোটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে, তো এটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করার পর ফ্রেন্ড, আমরা বাইরে গেলে অবশ্যই সোমিস ক্যান প্রোডাক্টের ফেয়ার 50 অথবা যে কোনো একটা সানস্ক্রিন আমরা ইউজ করছি, এবং নাইটে আমরা ঠিক এই একই প্রসেসে রুটিনটা মেনটেন করব, তার সঙ্গে চোখের তলের জন্য অবশ্যই আই জেলটা, সোমিস ক্যান প্রোডাক্টের যে আই জেলটা রয়েছে এটা ইউজ করবেন, এটা সত্যি খুব ভালো। যাদের চোখের নিচে হালকা জাস্ট কালি রয়েছে তারা ইউজ করতে পারে, চোখটা জাস্ট খুব ভালো মানে খুবই একটা ভালো লাগে, চোখ খুব ফ্রেশনেস লাগে সকালে ঘুম থেকে ওঠার পর, নিজের চোখ দুটো দেখতেই একটা অন্যরকম সুন্দর লাগে, তো এটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ড, আমার এই ভিডিওগুলো যদি আপনারা আলাদা আলাদাভাবে রিভিউ পেতে চাইছেন তাহলে অবশ্যই আমার কমেন্টে গিয়ে লিখবেন যে আমি এইগুলো রিভিউ আলাদা পেতে চাই। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।